ঠিক যখন মাছটাকে ছিপে গাঁথতে যাচ্ছিলাম তখনই আসতে হলো। তুই চিনিস কিছু জানিস না বুঝিস না অমনি খবরদারি করতে চলে এলি? ছেলেটাকে আমার পছন্দ ছিল, আমার পাক্কা খবর ছিল। ছেলেটা সরকারি চাকরি করে, ছেলেটা আবার গ্রিন সিগন্যালও দিচ্ছিল। ফোন নাম্বার দিলেই আজকে আমি ঠিক খেলিয়ে তুলে নিতাম, তুই সবটা ঘেটে গোবর করে দিলি। এই যে নীলদাবু, দেখো কি বানিয়ে এনেছি তোমার জন্য, বলো তো এটা কি? তুমি তো জানো না মেয়েটার ঠিকানা কোথায়, নাম কি? নাম বলতে পারবো না, কিন্তু ও কি করে জানবে নীল, ও তো এই গ্রামের বাইরে কাউকে চেনেই না। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো এই 30 বছরে শুধু এই বাড়ি চতুর্দিকে ঘুরে মরলাম, আমি কি ছাই কাউকে চিনি? আচ্ছা বেশ, তোমরা যখন কেউ কিছুই জানো না তাহলে আমি এখনই ফিরে যাচ্ছি। শিগগিরই ফিরে যাবি? আজ গণবিবাহ, বধূলি লগ্নে বিয়ে, আর তুই চলে যাবি? থাক না দা ভাই, খানিক বাদে তো আমরা সব বেরোবো, খাওয়া দাওয়া আছে, তুই যাবি না? না রে, সামনে পরীক্ষা, মায়ের জন্যই ছুটে এসেছিলাম, কদিন বাদে তো এমনিই চলে আসব, তখন ওসব হবে। তাহলে না খেয়ে দিয়ে চলে যাবি? এই জ্বালাময়ী কটা লুচি ভাজ তো, সাদা আলুর দম করছি, মেজো আয়। মা 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 মা, ওইসব বুঝুতি করতে যেও না, আজ আবার হাটবার, লালকার মাঠের বাজার পেরিয়ে যেতে হবে, খুব ভিড় হয় সেখানে। তাই বলে না খেয়ে যাবি বাবু, একটু বস জিরো, লুচি আলুর দম করতে কতটুকু সময় লাগবে, বস। হ্যাঁ কটা বেশি করো বৌদিমা। কি তুই আমার বাবা সাজছিস, নজর রাখছিস আমার উপরে? আমি কি করি না করি সবেতে তোকে বাদ সাধতে হবে, তাই না? এই এই তুই পারবি ওরকম একটা বর আমার জন্য জোগাড় করে নিয়ে দিতে পারবি? তুই ওই ছেলেটাকে আশকারা দিচ্ছিলি? হে দিদি, তুই কি বলছিস? কতদিন চিনিস তুই ছেলেটাকে? কোথায় থাকে ও, স্বভাব চরিত্রের কিছু জানিস তুই? তুই ফোন নাম্বার চাইছিলি? তুই জানিস আজকাল কত কিছু হয়? যা হয় হোক, তোরা তো জ্বলছে কেন? হ্যাঁ, এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলি যে অ্যাক্সিডেন্ট করে মরে আমার জীবনটা শেষ করে দিয়ে গেল। এবার আমি যাই করি খবরদার আমার কোনো কাজে বাগদা দিতে আসবি না। তুই তো আমার কিছু বলার আগে ঝাঁপিয়ে পড়লি রে মেজদি, আমি তো ওটাই দেখছিলাম, বড়দিও তো ইশারা করছিল হেসে হেসে। বিয়ের জন্য পাগল হয়ে গেছে রে বড়দি। ঠিকই বলেছিস রে ডাবলু, দিদিটার ফের একটা বিয়ে দিতে হবে, নাহলে এরম করলে নিজেই কোনদিন কোন বিপদে পড়ে যাবে। কি করি বলতো ভাই, বিয়ের 4 দিনের মাথায় বিধবা হয়ে যাওয়া একটা মেয়ের বিধবাকে 4টিখানি কথা, যার তার গলায় তো ঝুলিয়ে দিতে পারি না বল।
এইভাবে কেউ যায় বলতো নীল? মাঝে মাঝে এত জেদ করিস না তুই। এই বড় গাড়িটা ফেরত আসার পর গেলে কি মহাভারত অশুদ্ধ হতো? ফর নাথিং বাসটা মিস হয়ে যেত মা, আর আমি গাড়িটা বাস স্ট্যান্ডে রাখিয়ে দেবো, তুমি কাউকে দিয়ে আনিয়ে, ঠিক আছে? এই যে তোমরা ইন্টেনশনালি আমাকে মেয়েটার খোঁজ দিলে না, এটাতে কি প্রমাণ হয় জানো? কি আবার প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে এখনো সবাই আমাকে বাড়ির ছোট হিসেবেই দেখে, কেউ কেউ ভরসা রাখতে পারে না, এটাই আফসোস। তাই তাই যার জন্য এলাম তার সাথে দেখা করতে পারলাম না। ওরে না রে, তুই যা ভাবছিস তা নয়। বললাম না ওসব ছাড়। অসম্ভব, ওই মেয়েটাকে তো আমি ছাড়বো। একবার যদি সামনাসামনি পাই না, মজা বুঝিয়ে দেবো ওকে। মাই গুডনেস, তাড়াহুড়োর মধ্যে এটাও হতে হলো এখন? দিন দিন আমায় দিন। এক্সট্রিমলি সরি, কি আমি ইচ্ছা করে কাদাটা ছেটাইনি, আনইন্টেনশনালি হয়ে গেছে। আসুন আসুন আসুন, আমি করছি, আসুন। সরি সরি, আমার গাড়িতে জল আছে, দাঁড়ান আমি নিয়ে আসছি। ওটা মাঠানের ছেলে না? আরে তো সন্ধ্যা, সেরেছে। একবার লোক জমে গেলে তো ঝামেলা শুরু হয়ে যেতে পারে। মুখটা ধুয়ে ফেলুন, এ নিন। দেখুন যেটা হয়ে গেছে সেটা তো আমি আর বদলাতে পারবো না, জল দিয়ে সাহায্য করতে পারি। শুনুন, জলের বোতল আপনি আপনার মাথায় ঢালুন। রাস্তাতে স্পিডে গাড়ি চালিয়ে আবার পোস্টেশন সরিয়ে আর সাহায্য, এখন ধরুন এই জল আপনি। দেখুন একটা ভুল হয়ে গেছে, সেটার জন্য ক্ষমাও চেয়েছি আর জল দিয়ে হেল্প করার চেষ্টাও করেছি। এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। জলটা রইলো, ইচ্ছে হলে মুখটা ধুয়ে নেবেন। বাবু সাহেব, বাবু সাহেব আপনি যান, আমরা সব দেখে নিচ্ছি। যা সাহায্য করার তো করলে। কি করি, চলে যাওয়া উচিত মনে হচ্ছে, নইলে আবার বাসটা মিস করবো।
সন্ধ্যা হাতটা পাত, একটু জল নে, মুখটা ধুয়ে নে। দেখি দেখি একবার দেখি একবার মুখখানা কে কাদা ছেটালো আমাকে দেখি। বুঝতে পারেননি এটা গ্রামের রাস্তা, গর্ত আছে, কাদা আছে, উনি কলকাতা শহরে থাকে। কেন গো, কলকাতায় আমার তারাও তো থাকে, তাই বলে কি গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করতে ভুলে গেছে নাকি? হে দিদি শোন না, তোর মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে, বাড়ি যেতে হবে তো, দেরি হয়ে যাবে। তোমরা যাও গো, জলটা নিয়ে আসো ভাই। মাঠান মাঠান মাঠান, সবাইকে একেবারে মাঠান মাঠান করে হেদিয়ে মরল। সন্ধ্যা না তারা, সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।